morning. Good morning, my dear students. Today I will discuss about your butterfly lesson 4. The hero. The hero means Nayak. Hero mane hocche Nayak. Let's study. Last summer vacation, I visited my uncle's place at Simulpala. I was bored during the afternoons. Every afternoon, my friends played football or cricket, but I never got a chance to play with them. I was not an important player to them, so I felt myself to be as insignificant as an ant. One day, a miracle happened. Now, the Bengali meaning is last summer vacation, koto grisher chutite, vacation mane dirgho chuti. I visited my uncle's place at Simulpala. Simulpala ekta jaygar naam jekhane ami giyechhilam amar kakar bari kakar jekhane boshobash koren shekhane ami giyechhilam. I was bored. Ami khub nishshongho bodh korchhilam during the afternoons. Bikel bela keno every afternoons my friends played football or cricket. Prottek bikel bela amar jara bondhu তারা ফুটবল অথবা ক্রিকেট খেলছিল, বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম, কিন্তু আমার খেলার মতো কোনো সুযোগ ছিল না, তারা আমাকে খেলায় সাথী হিসাবে নেয়নি, ওই জন্য আমার কোনো পার্ট বা আমার কোনো ভূমিকা ছিল না. আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম, আমি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না, সেজন্যই তারা আমাকে দলে নেয়নি. So I felt myself to be as insignificant as an ant. আমি একটা পিঁপড়ের মতো, একটা তাৎপর্যহীন এরকম ভাবে ছিলাম. One day a miracle happened. একদিন একটি অতি আশ্চর্য ঘটনা ঘটলো. বেশ, তারপরে তার নিচে আছে অ্যাক্টিভিটি 1. তোমরা সবাই দেখতে পাচ্ছ তার নিচে আছে অ্যাক্টিভিটি 1. এই অ্যাক্টিভিটি 1 এ অ্যানসারটা একদম ব্র্যাকেটের মধ্যে আছে. দ্য অ্যান্সার্স আর ইন দ্য ব্র্যাকেট, ইউ উইল হ্যাভ টু চুজ দ্য রাইট অ্যান্সার এন্ড টু ফিল আপ দ্য গ্যাপস. তোমাদের দ্য রাইটার ওয়েন টু হিজ আঙ্কলস হাউস, ফাদার্স হাউস, ফ্রেন্ডস হাউস. হ্যাঁ, ঠিক ঠিক ধরেছো তোমরা সবাই যে সঠিক অ্যান্সার হচ্ছে আঙ্কলস হাউস. ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ হ্যাপি অ্যান্ড বোর্ড. হ্যাঁ, তোমরা এটাও জানো বোর্ড খুব নিঃসঙ্গ বোধ করেছিল. দ্য রাইটার্স ফ্রেন্ড প্লেড ড্যাশ এভরি আফটারনুন ফুটবল অর ক্রিকেট. এখানে অন্যান্য আরো খেলা আছে, ফুটবল অর কবাডি কখনোই নয়, ক্রিকেট অর হকি এটাও কখনো নয়. দ্য রাইটার ফেল্ট দ্যাট হি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, পাওয়ারফুল, আন ইম্পর্টেন্ট এটাই সঠিক অ্যান্সার হবে. চলো আরেকটু এগোই. One afternoon my cousin came to me and said, we will go to Burir Math today. একদিন বিকেল বেলায় আমার কুর্তোতো ভাই আমার কাছে এসেছিল. তোমরা জানো যে COME কাম মানে আসা, past tense হচ্ছে came এবং past participle form হচ্ছে কাম. তোমাদেরকে বারবার করে বলেছি যে active english এর শেষের দিকে